बसीरहाट के हिंगलगंज में भाजपा कर्मी रविन्द्रनाथ मंडल की हत्या की घटना को लेकर इलाके का दौरा करने जा रहे सांसद अर्जुन सिंह की गाड़ी बसंती हाईवे पर मीनाखा थाना के बालीरघाट इलाके में दुर्घटनाग्रस्त हो गई, जिसमें उनके सिक्योरिटी गार्ड सहित 3 कमांडो भी घायल हो गए हैं। घटना की सूचना मिलते ही सांसद सौमित्र खां व डॉक्टर सुभाष सरकार भी मौके पर पहुंचे हैं। बताया गया है कि जिस गाड़ी में सुरक्षा गार्ड सवार थे उसका पिछला टायर फट गया था, जिसके कारण वह गाड़ी पास के तालाब में जा गिरी। ওখানে তো যখন জেসিবি ছাড়া তো মানে গাড়িটা তোলা সম্ভব ছিল না, বা যেসব কনভয়ের যারা ছিল ওখানে তাদেরকে তোলা রেস্কিউ করা সম্ভব ছিল না। তা আমার চোখে জেসিবিটা পড়লো, আমি ওখানে দৌড়ে গেলাম, এনে জেসিবিটা দিয়ে তুলে ওনাদেরকে রেস্কিউ করা হলো, করে এবং ওনাদেরকে লোকাল যে হসপিটাল আছে তাদের ওখানে পাঠানো হলো। আমরা জাস্ট ওনাদের পেছনেই ছিলাম, আমরা দেখলাম একটা জাইলো গাড়ি হট করে টায়ার বাস্ট করার আওয়াজ হলো, টায়ার বাস্ট করে বাঁদিকে নয়নজলিতে 3টে পাল্টি হয়ে তা পড়ে গেল, এবং গাড়ির তলায় কিছু জওয়ান তারা চাপা পড়ে আছে, তারা চিৎকার করছে। তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে আমরা আশেপাশের লোককে আমরা ডাকি, এবং প্রায় 150 লোক আমরা গাড়িতে হাত লাগাই যাতে গাড়িটা আমরা তুলতে পারি, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এবার আমাদেরই আমার গাড়িতে একটি ছেলে সজল, তাকে আমরা পাঠাই, সামনে একটি জেসিবি গাড়ি দাঁড়িয়েছিল, সেই জেসিবি গাড়িটাকে আমরা নিয়ে এসে সেই গাড়িটাকে তুলে আমরা ওখান থেকে জওয়ানদের বার করি, বার করে হসপিটালাইজ করি। হ্যাঁ, অর্জুন সিং তো দেখলাম স্পটে ছিল। হ্যাঁ, অর্জুন সিং তারপরে এলেন, তারপরে আমরা জানতে পারলাম যে এটা ওনার কনভয়ের গাড়ি ছিল এবং ওর মধ্যে সিআরপিএফ জওয়ান ছিলেন।